শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, অন্যান্য বছরের মতো এবছরও শিক্ষারত্ন অ্যাওয়ার্ডের জন্য আবেদনপত্র নেওয়া শুরু হয়ে গেছে। আপনারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ, শিক্ষারত্ন পাওয়ার ক্রাইটেরিয়া কী, কী কী নথি প্রয়োজন ইত্যাদি বিষয়ে বিশদে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। চলুন তাহলে আসল বিষয়ে আসা যাক। আবেদন শুরু হয়েছে 20/6/2022 তারিখে এবং আবেদনপত্র নেওয়া শেষ হবে 4/7/2022 তারিখে। আবেদন করতে হবে অনলাইনে, আপনারা www.banglarshiksha.gov.in এই পোর্টালে গিয়ে আবেদন করতে পারেন, অথবা শিক্ষারত্ন অ্যাপের মাধ্যমেও আপনারা আবেদন করতে পারবেন। তবে আমি বলবো আপনারা অ্যাপের মাধ্যমেই আবেদন করুন। চাইলে আপনারা 6289352676 এ নম্বরে ফোন করে বা shiksharatna.helpdesk@gmail.com এই ইমেল আইডিতে মেল করেও হেল্প নিতে পারেন। মনে রাখবেন, শিক্ষারত্ন অ্যাওয়ার্ডে আবেদন করতে 31/3/2022 অনুসারে আপনাদের কমপক্ষে 20 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। এর সাথে আবেদন করার সময় আপনাকে কিছু সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে, তাই সেই সব ডকুমেন্টসগুলো আপনাকে আগেই গুছিয়ে নিতে হবে। নথির প্রকার অনুসারে এগুলিকে এ, বি, সি, ডি, ই এই 5টি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিটি বিভাগের জন্য একাধিক সাপোর্টিং ডকুমেন্টস ম্যাক্সিমাম 1 MB PDF ফাইল করে আপলোড করতে হবে এবং অনলাইনে আবেদন করার পর সমস্ত নথির হার্ড কপিগুলি 5/7/2022 মধ্যে সংশ্লিষ্ট DI অফিসে হার্ড কপি জমা করতে হবে। 5টি পার্টের জন্য আলাদা আলাদা নম্বর বরাদ্দ আছে। পার্ট এতে থাকছে টিচার্স প্রোফাইল, এর জন্য নম্বর থাকবে 5। পার্ট বি স্কুল ডিটেলস সার্ভিস রেকর্ড, এর জন্য নম্বর বরাদ্দ আছে 10। পার্ট সি অবজেক্টিভ বেসড ক্রাইটেরিয়া, নম্বর বরাদ্দ আছে 30। পার্ট ডি অ্যাচিভমেন্ট বেসড ক্রাইটেরিয়া, এর জন্য নম্বর আছে 40। পার্ট ই অ্যাপ্রাইজাল বেসড ক্রাইটেরিয়া, এর জন্য নম্বর বরাদ্দ আছে 15। অর্থাৎ টোটাল 100 নম্বরের উপরে মূল্যায়ন হবে, স্বমূল্যায়নের কোনো বিধান নেই। ডিস্ট্রিক্ট লেভেল স্ক্রিনিং কমিটি মূল্যায়ন করবেন এবং পুরস্কার চিহ্নিত করবেন। পার্ট এ, এটি হচ্ছে টিচার্স প্রোফাইল। এখানে আপনাদের যে জিনিসগুলো আপলোড করতে হবে আমি এক এক করে সেগুলি বলে যাচ্ছি। 1 নম্বরে লাগবে সাদা কাগজে বাংলায় আপনার নাম লিখে সেটিকে 50 KB মধ্যে JPEG বা JPG ফাইল করে রেডি রাখুন। 2 নম্বরে লাগবে কাস্ট সার্টিফিকেট, যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটিকে 500 KB PDF ফাইল করে রেডি রাখতে হবে। 3 নম্বরে লাগবে ফিজিক্যাল চ্যালেঞ্জ সার্টিফিকেট, যদি আপনার কাছে ফিজিক্যাল চ্যালেঞ্জ সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটিকে আপনাকে 500 KB PDF ফাইল করে রেডি রাখতে হবে। 4 নম্বরে লাগবে বার্থ সার্টিফিকেট, আপনার বার্থ সার্টিফিকেটটিকে 500 KB PDF ফাইল করে রেডি রাখতে হবে। 5 নম্বরে লাগবে হায়েস্ট একাডেমিক কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এটিকেও আপনার 500 KB PDF ফাইল করে রেডি রাখতে হবে। 6 নম্বরে লাগবে টিচার্স ট্রেনিং ডিগ্রি অথবা ডিপ্লোমা সার্টিফিকেট, এটিকে আপনার 500 KB PDF ফাইল করে রেডি রাখতে হবে। 7 নম্বরে যেটি লাগবে অ্যাচিভমেন্ট অ্যান্ড স্পেশাল ইন্টারেস্ট, যদি কোনো অ্যাচিভমেন্ট বা স্পেশাল ইন্টারেস্ট থেকে থাকে তাহলে তার বৃত্তান্ত আপনাদের 500 শব্দের মধ্যে টাইপ করে সেটিকে আপলোড করতে হবে। 8 নম্বরে আপনাদের যেটা লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে কোনো আপলোড করার ব্যাপার নেই, এখানে আপনাদের ফিল আপ করতে হবে। এখানে আপনাদের দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ, IFSC নম্বর আর MICR ইত্যাদি যে জিনিসগুলো আছে সেগুলো আপনাদের ফিল আপ করতে হবে। এরপরে লাগবে আপনাদের ফটো, ফটোটিকে আপনাদের ব্যাকগ্রাউন্ড ইরেজ করে ভালোভাবে এডিট করে 100 KB JPEG বা JPG ফরম্যাটে রেডি রাখতে হবে। তারপর সিগনেচার, একটি সাদা কাগজে সিগনেচার করে সেটিকেও JPEG বা JPG ফরম্যাটে 50 KB মধ্যে রেডি রাখতে হবে। তারপরে লাগবে আইডেন্টিটি ডকুমেন্টস, এখানে আপনারা আধার কার্ড বা ভোটার কার্ড, যে কোনো একটি আইডেন্টিটি ডকুমেন্টস, এটিকে 100 KB মধ্যে JPEG বা JPG ফরম্যাটে রেডি রাখতে হবে। পার্ট বিতে থাকছে স্কুল ডিটেলস সার্ভিস রেকর্ডস, এর জন্য থাকছে 10 নাম্বার। প্রথমে আপনাদের দিতে হবে
বাংলায় আপনার স্কুলের নামটি একটি সাদা কাগজে লিখে সেটিকে স্ক্যান করে 50 KB জেপিইজি বা জেপিজি ফরম্যাটে রেডি রাখতে হবে। দু নম্বর যে জিনিসটি লাগছে, আপনি যে বিষয়ে পড়ান সেই বিষয়ে আপনার স্কুলের স্টুডেন্টরা গত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেমন পারফরমেন্স করেছে তার অথেন্টিক সার্টিফিকেট আপনার স্কুলের এইচওআইয়ের কাছ থেকে নিতে হবে। আর এইচওআই এই সার্টিফিকেটটি ম্যানেজিং কমিটির কাছ থেকে নেবেন। আর উচ্চ মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তুলে ধরলেই হবে। এই ডকুমেন্টসটিকে আপনারা 1 MB-র মধ্যে PDF ফাইল করে রেডি রাখবেন। এরপরে আপনাদের সার্ভিস রেকর্ডস কিছু অ্যাড করতে হবে, যেমন অ্যাপ্রুভেল অর্ডার্স, কনফার্মেশন অর্ডার্স, জয়নিং রিপোর্টস, এগুলি আপনাদের 1 MB-র মধ্যে PDF ফাইল করে রেডি রাখতে হবে। আপলোড করার সময় এটিকে আপলোড করতে হবে। এবার আসছি গ্রুপ সিতে। এখানে অবজেক্টিভ বেসড ক্রাইটেরিয়া কিছু আপলোড করতে হবে, এর জন্য টোটাল নাম্বার থাকছে 30। এক নম্বরে যেটা আপলোড করতে হবে, ইনিশিয়েটিভস টেকেন বাই দ্য টিচার্স ফর মোটিভেটিং স্টুডেন্টস প্যারেন্টস কমিউনিটি টু কন্ট্রিবিউট ফর ডেভেলপমেন্ট অফ দ্য সোসাইটি অর স্কুল। আপনার স্কুল বা সমাজকে উন্নত করার জন্য স্টুডেন্টস প্যারেন্টস এবং কমিউনিটিকে মোটিভেট করতে কী কী উদ্যোগ নিয়েছেন তার সাপোর্টিং ডকুমেন্টস 1 MB-র PDF ফাইল করে রেডি রাখতে হবে। এবং 250 শব্দের মধ্যে তার একটি সংক্ষিপ্ত বিবরণ আপনাদের টাইপ করে স্ক্যান করে রাখতে হবে। এবার আসছি পয়েন্ট টুতে। এখানে আছে পাবলিকেশন। যদি আপনি কোনো বই পাবলিশ করে থাকেন তাহলে সেই বইয়ের নাম এবং তার ISBN নম্বর, যদি টেক্সট বুক পাবলিশ করে থাকেন তাহলে TV নম্বর এবং সেই টেক্সট বইয়ের নাম, এবং রিসার্চ পেপার যদি ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল কোনো জার্নাল দ্বারা রিসার্চ পেপার বার করে থাকেন তাহলে ISSN নম্বর সহ সেই রিসার্চ পেপারের নাম আপনাকে 1 MB-র PDF ফাইল করে রেডি রাখতে হবে। এবং দ্বিতীয় যে জিনিসটি করতে হবে, সেই পাবলিকেশনের একটি সংক্ষিপ্ত বিবরণ আপনাকে 250 শব্দের মধ্যে টাইপ করে স্ক্যান করে আপলোড করে রাখতে হবে। তিন নম্বর যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, আপনি আপনার চাকরি অবস্থায় যেসব ট্রেনিং বা ওয়ার্কশপগুলো করেছিলেন তার সার্টিফিকেট 1 MB-র PDF ফাইল করে রেডি রাখতে হবে, এবং তার সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু আপনাদের আপলোড করতে হবে, এবং সেই ট্রেনিংয়ের একটি সংক্ষিপ্ত বিবরণ 250 শব্দের মধ্যে টাইপ করে সেটিও আপনাদের আপলোড করতে হবে। চার নম্বরে লাগছে অনলাইন কোর্সেস কমপ্লিশন সার্টিফিকেট, অর্থাৎ অনলাইনে আপনারা যেসব কোর্সগুলো করেছেন তার সার্টিফিকেট এবং তার সাথে তার সাপোর্টিং ডকুমেন্টস আপনাদের দিতে হবে, এবং ওই অনলাইন কোর্সের একটি সংক্ষিপ্ত বিবরণ 250 শব্দের মধ্যে টাইপ করে আপনাদের স্ক্যান করে রাখতে হবে। SCERT WBBAC এর জন্য আপনারা অনলাইন এবং অফলাইন টিচিং কন্টেন্টস কী কী বানিয়েছেন তার সাপোর্টিং ডকুমেন্টস 1 MB-র মধ্যে PDF ফাইল করে রেডি রাখতে হবে, এবং তার একটি সংক্ষিপ্ত বিবরণী আপনাদের 250 শব্দের মধ্যে লিখে টাইপ করে সেগুলি আপনাদের আপলোড করতে হবে। এবার আসছি গ্রুপ ডিতে। গ্রুপ ডিটা হচ্ছে অ্যাচিভমেন্ট বেসড ক্রাইটেরিয়া। এখানে থাকছে টোটাল 40 নম্বর। এখানেও প্রত্যেকটি ডকুমেন্টস আপনাদের সাপোর্টিং ডকুমেন্টসগুলো 1 MB-র মধ্যে আপনাদের PDF ফাইল করে রেডি রাখতে হবে। তো দেখে নিন কী কী ডকুমেন্টস লাগছে। এক নম্বরে লাগছে টিচিং লার্নিং অ্যাক্টিভিটি পরিচালনার জন্য কী কী পরীক্ষা নিরীক্ষা করেছেন বা কী কী টুলস বানিয়েছেন সেই সব টুলসের বা পরীক্ষার লিস্ট এবং তার সংক্ষিপ্ত বিবরণ 250 শব্দের মধ্যে টাইপ করে স্ক্যান করে আপনাদের রেডি রাখতে হবে। দু নম্বর যে জিনিসটি লাগছে, বিভিন্ন ন্যাশনাল ডেজ, NCC, সায়েন্স ফেয়ার, কুইজ ইত্যাদিতে কীভাবে আপনি অংশগ্রহণ করেছেন এবং কী কী এক্সট্রা কারিকুলাম বা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস করেছেন, এবং তার সাপোর্টিং ডকুমেন্টস এবং তার সাথে 250 শব্দের একটি সংক্ষিপ্ত বিবরণ আপনাদের টাইপ করে স্ক্যান করে রেডি রাখতে হবে। এবং তিন নম্বর যে জিনিসটি লাগছে সেটি হচ্ছে নির্মল বিদ্যালয় অভিযান, ওয়াশ, হ্যান্ড ওয়াশ ডে ইত্যাদি সমাজ সচেতনমূলক যে কার্যক্রমগুলো আছে সেগুলিতে আপনি কীভাবে অংশগ্রহণ করেছেন এবং এগুলিকে ভালোভাবে পর্যালোচনার জন্য কী কী পদক্ষেপ নিয়েছেন তার সাপোর্টিং ডকুমেন্টস সহ 250 শব্দের মধ্যে একটা সংক্ষিপ্ত বিবরণ আপনাকে লিখে রেডি রাখতে হবে। এবার আসছি পার্ট ইতে। অ্যাপ্রাইজাল বেসড ক্রাইটেরিয়া, এর জন্য থাকছে 15 নম্বর। এখানে দেখে নিন কী কী ডকুমেন্টস জমা দিতে হবে। অ্যাপ্রাইজাল রিপোর্ট ফ্রম এইচওআই, হেড অব দ্য ইনস্টিটিউটের কাছ থেকে অ্যাপ্রাইজাল রিপোর্ট আপনাদের নিতে হবে।
আর হেড অব দ্য ইনস্টিটিউট এই রিপোর্টটি নেবেন ম্যানেজিং কমিটির কাছ থেকে। এখানে কী কী উল্লেখ থাকবে? টিচিং, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, অ্যাডিশনাল রেসপন্সিবিলিটিস, পার্সোনালিটি, এগুলি উল্লেখ থাকবে এই রিপোর্টে। দ্বিতীয় যে ডকুমেন্টসটা আপনাদের সাবমিট করতে হবে, আপনি ড্রপ আউট কমানোর জন্য এবং এনরোলমেন্ট বাড়ানোর জন্য কী কী এফোর্ট নিয়েছেন তার সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে, এবং তার সাথে সাথে 250 শব্দের সংক্ষিপ্ত বিবরণ এই বিষয়ের উপর লিখে আপনাকে স্ক্যান করে রাখতে হবে, এটিও আপনাদের সাবমিট করতে হবে। তো এই সব ডকুমেন্টসগুলো আপনাদের রেডি রাখতে হবে, যেগুলো অনলাইনে আপনারা যখন এন্ট্রি করবেন তখন এগুলোর প্রয়োজন পড়বে। সব ডকুমেন্টসই থাকতে হবে এমনটা নয়, তবে যে শিক্ষকের সবচেয়ে বেশি ডকুমেন্টস থাকবে তিনি বিভিন্ন পাঠ থেকে সবচেয়ে বেশি নম্বর পেয়ে ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটির দ্বারা সিলেক্ট হয়ে এই শিক্ষারত্ন অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য হবেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের খুব কাজে লেগে থাকবে। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তবে অবশ্যই একটি লাইক দেবেন এবং কলিগদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।